হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আমার চ্যানেলে একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি, আমার বাবা, আমার মা, আমার বোন, আমরা চারজন মিলে যাচ্ছি একটু পুজোর কেনাকাটা করতে। সমস্ত কিছু হয়নি, তবু আমরা যাচ্ছি, একটু বেরিয়েছি আর কি সবাই মিলে। এই যে আমরা এখন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি, বাবা, মা, বোন সবাই মিলে টোটো করে যাচ্ছি আর কি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে আমার বোন আর আমার মা একদিকে বসেছে, আমি, আমার বাবা একদিকে বসেছি, আমরা সবাই মিলে যাচ্ছি আর কি। আর আজকে আমাদের বাজার করতে যাওয়ার আগে আমার বাবার একটু মানে ডাক্তার দেখানোর কথা ছিল, তার জন্য আমার বাবা গেছিল, আমরা বসে আছি। আর হঠাৎ করেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল, ওই জন্য আমরা আর যেতে পারিনি, ওয়েট করে গেলাম, একটু দাঁড়িয়ে গেলাম। বৃষ্টি পড়ছিল, তার মধ্যে দিয়ে একটা ফুচকাওয়ালা এসেছিল, দিয়ে আমরা সেটা দেখে আমি আর কি ফুচকা খেতে নেমে গেছিলাম। এই যে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। বৃষ্টিটা একটু ছেড়ে গেলেই আমরা চলে গেছিলাম বাজার করতে, যেখানে যাওয়ার কথা ছিল, আর সেখানে আমরা চলেও এসেছিলাম। এই যে এটা একটা মল, এটার নাম হচ্ছে এম বাজার, এখানে আমরা সবাই যাচ্ছি। আমার বাবার যেহেতু শরীরটা একটু খারাপ, বাবা টোটোর মধ্যে বসেছিল, আমি, মা আর বোন মানে গেছিলাম আর কি কেনাকাটা করতে। এই যে বোন যাচ্ছে, তার পেছনে আমি আর মা ছিলাম। আমাদের সবার আর কি কেনাকাটা হয়নি, আমার আর বোনেরই বিশেষ করে হয়েছে, আর আমাদের কয়েকজনের হয়েছে, মানে মায়ের, বাবার কিছুই হয়নি, বা আরও আদার্স কারোর কিছু হয়নি, আমার আর বোনেরই কিছু হয়েছে। তো তোমরা এগুলো দেখতে থাকো, আমরা এখানে কেনাকাটা করছি। কেনাকাটা হয়ে গেলে আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। আর এখানে আমি বিল করছিলাম, আর আমার বোন আমাকে এই ভিডিওটা করে দিচ্ছিল, ও আর কি সব একটু তুলে তুলে দেখিয়েছে, ও একটু ভিডিওটা করে দিচ্ছিল আমাকে। ওখান থেকে সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, এরপর আমরা আরেকটা দোকানে গেছিলাম, সেই ভিডিওটা আমার করা হয়নি। আর তারপর আমাদের কেনাকাটা হয়ে গেলে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, আর আমার ভিডিও করা হয়নি। এখানে একটা ছোটো মতো রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে আমরা কিনেছিলাম ভেজ চাউমিন, চিলি চিকেন, সেগুলো কিনে আর কি আমরা বাড়ির মধ্যেই আমি আর বোন খেয়েছি, সেদিনকে আমার বাবা খেতে পারিনি, মা খায়নি। তো আজকের এই ব্লগটা আমার এই পর্যন্তই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, টাটা।